শিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমা। দুর্গাপুজো, দুর্গাপুজোর আর মাত্র 61 দিন বাকি। এই পুজোর দিন গোনাটা প্রত্যেক বাঙালির কাছে একটা অদ্ভুত আনন্দের জিনিস। এই পুজো আসছে আসছে ব্যাপারটা প্রত্যেক বাঙালির কাছে একটা আলাদা অনুভূতি সৃষ্টি করে। কিন্তু বিগত 2 বছর ধরে আমাদের এই আনন্দটাকে ফিকে করে দিয়েছে এই করোনা মহামারীটা। কিন্তু এই ফিকে হয়ে যাওয়ার মাঝেও আমাদের সবথেকে খুশির জিনিস হলো পুজোবার্ষিকী। থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমি 3টে পুজোবার্ষিকী নিয়ে কথা বলবো। আজ যে 3টে পুজোবার্ষিকী নিয়ে আমি কথা বলবো তার মধ্যে একটা পুজোবার্ষিকীতে পাঠকদের উদ্দেশ্যে একটা বিশেষ উপহারের কথা ঘোষণা করা আছে, সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কনফেশনে তোমাদের সবাইকে স্বাগত, আমি মৈনাক। কনফেশন চ্যানেলটিতে মূলত বিভিন্ন বই রিলেটেড কন্টেন্ট এবং গল্প পাঠ করে শোনানো হয়ে থাকে। তোমরা যদি বই রিলেটেড কন্টেন্ট বা গল্প পাঠ পছন্দ করে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই যে বইয়ের কথা বলবো তা হলো আনন্দবাজার পত্রিকা শারদীয়া 1428, আর এই বইটার মুদ্রিত মূল্য 180 টাকা। এই শারদীয়া 1428 আনন্দবাজার পত্রিকাতে মোট 4খানা উপন্যাস আছে। সমরেশ মজুমদারের লেখা একাকিনী, শ্রীজাতর লেখা খরগোশ আর মারুবেহাক, বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখা ওং অপবিত্র পবিত্র বা, আর চণ্ডী ভট্টাচার্যের লেখা রোদ উঠবে। এই উপন্যাসগুলো আমার এখনও পড়া হয়নি, তো আমি পড়ে নিশ্চয়ই জানাবো কেমন লেগেছে। এরপরে আছে মোট 6খানা গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দালাল, স্মরণজিৎ চক্রবর্তীর জরুল। জরুল এখন বেশ জনপ্রিয় একটা গল্প হয়ে উঠেছে। শেখর মুখোপাধ্যায়ের সাপিনী সৌদামিনী, সৌরভ মুখোপাধ্যায়ের ধর্মপুত্র, রাজশ্রী বসু অধিকারীর লেখা অমৃতের সন্তান, আর নন্দিতা বাগচির লেখা লোকটা। এই বইটাতে প্রচুর পরিমাণে কবিতা আছে, প্রায় 57খানা কবিতা আছে, জয় গোস্বামী, সুবোধ সরকার, কৃষ্ণা বসু আরও অন্যান্য লেখক লেখিকার। তো কবিতা নিয়ে কোনো কিছু বলার নেই, কিন্তু উপন্যাসটা আরও একটা দুটো বেশি দিলে আমার মনে হয় ভালো হতো। দ্বিতীয় যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো আনন্দমেলা, পুজোবার্ষিকী 1428 আনন্দমেলা। এই আনন্দমেলা নিয়ে আমরা ছোটোবেলা থেকেই খুব ভীষণ রকম এক্সাইটেড থাকতাম। এই আনন্দমেলার মুদ্রিত মূল্য এখন 200 টাকা। তো এইবারের আনন্দমেলাতে মোট 7খানা উপন্যাস আছে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা আশুবাবুর টেলিস্কোপ, স্মরণজিৎ চক্রবর্তীর লেখা নিঃসঙ্গ প্রহরী, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা ফ্লাইট, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা পাহাড়ে রহস্যের মেঘ, রাজেশ বসুর লেখা প্রফেসর রাবিনের গুপ্ত সমাধি, সুস্মিতা নাথের লেখা উড়ন্ত মানুষ, দেবারতী বন্দ্যোপাধ্যায়ের লেখা রেড ভেলভেট রহস্য। এছাড়া এই বইতে আছে 3খানা কমিক্স, সম্পূর্ণ ভুতুরে কমিক্সে আছে বাদুর বিভীষিকা সত্যজিৎ রায়ের লেখা, অ্যাডভেঞ্চার কমিক্সে আছে সমরেশ বসুর লেখা গারদভীন জানলায় রাক্ষস, এটা গোয়েন্দা গুগলের একটা গল্প, আর হাসির বা সম্পূর্ণ হাসির কমিক্সে আছে সুযোগ বন্দ্যোপাধ্যায়ের লেখা টার্নিং পয়েন্ট, এটা রাপ্পা রায়ের গল্প। আর এই পুরো বইতে মাত্র 1খানা কবিতা আছে, সেটাও জয় গোস্বামীর লেখা টাকডুমাডুম কবিতা। এছাড়া এই বইতে গল্প আছে 4টে, প্রচেত গুপ্তের লেখা ডাকাতের দূত, উল্লাস মল্লিকের লেখা হনুমান টুপি, রাজশ্রী বসু অধিকারীর লেখা হরিমতির ঝিল, আর অঙ্কন মিত্রের লেখা ক্যাপ্টেন হাসি পাগলি। আর এছাড়া এই বইতে আছে পুরাণ নিয়ে লেখা সংবেদা চক্রবর্তীর এক হুঙ্কারে অসুরবধ, প্রাণীজগৎ নিয়ে লেখা আছে যুধাজিৎ দাশগুপ্তের হামলাদারের বাজবিচার এবং অচ্যুত দাসের লেখা উড হোয়াইট ওয়েব, চিত্রিতা চক্রবর্তীর লেখা আছে সাহিত্য নিয়ে ছবি লেখেন অবন ঠাকুর, ইতিহাস নিয়ে লিখেছেন ঋষিতা মুখোপাধ্যায়ের ইতিহাসের মমল্লাপুর, জয় সেনগুপ্তর লেখা আছে ডাইনোসর এখনও আছে। এছাড়া আছে যেটা অপরাধ বিজ্ঞানের মানচিত্র বদলে দিয়েছে সেই পলিগ্রাফি নিয়ে একটা লেখা দেবমাল্য চক্রবর্তীর 100 পলিগ্রাফি, অংশুমিত্রা দত্তের লেখা পেল্লায় প্রাসাদে ভূত, পৃথিবীর যে বিভিন্ন কাসেলেতে ভূতের বিচরণ দেখা যায়, মানে বলা হয় যে বিচরণ দেখা যায়, সেটা নিয়ে অংশুমিত্রা দত্তের লেখা পেল্লায় প্রাসাদে ভূত। তাছাড়া খেলাধুলাতে আছে ক্রিকেট সাধক কেন উইলিয়ামসনকে নিয়ে মধুরিমা সিংহ রায়ের লেখা এবং চন্দন রুদ্রের লেখা টেনিসের প্রতিবাদী মুখ ওসাকাকে নিয়ে লেখা। এছাড়া একদম শেষে বইটার অন্যান্য আকর্ষণে আছে শব্দ সন্ধান, আমার কুইজ, এগুলোই।
তো বইটার উপন্যাস নিয়ে কিছু বলার নেই, কবিতা এটাতে আবার একটা দিয়েছে, তো কবিতাটা আর একটু বেশি দিতে পারতো। তাছাড়া সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা আছে, স্মরণজিৎ চক্রবর্তীর লেখা আছে, তো বইটা পড়তে ভালোই লাগবে। শেষ যে বইটা নিয়ে কথা বলবো সেটা পত্রিকা, শারদীয়ার 1428 পত্রিকা। এ বইটার মুদ্রিত মূল্য 160 টাকা। এ বইতে মোট তিনখানা উপন্যাস আছে, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা সোনাডাঙ্গার বিল, দেবব্রত মিত্রের লেখা জয়ী, সিজার বাগচির লেখা কাছে দূরে। তাছাড়া আছে রামায়ণ, রাজনীতি, ফ্যাশন, তীর্থ, গান, খাওয়া দাওয়া, ধর্ম, চিকিৎসা, খেলা, ধ্যান, এই সব কিছু নিয়ে বিভিন্ন ধরনের লেখা আছে। এছাড়াও পাঠকদের জন্য একটা বিশেষ উপহার আছে এই পত্রিকা বইতে, 24খানা পুজো মণ্ডপের VIP পাস আছে এই বইটাতে। উপন্যাসের নিরিখে বলতে গেলে আনন্দমেলাতে মোট 7খানা উপন্যাস আছে, কিন্তু কবিতার নিরিখে বলতে গেলে আনন্দবাজার পত্রিকাতে মোট 57খানা কবিতা আছে। আর পত্রিকার তো মূল আকর্ষণ এই 24খানা পুজোর পাস। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।